সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই ইউটিউব চ্যানেল বেঙ্গল জব নিউজে। দর্শক বন্ধুরা, আজ আবার একটা নতুন চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে আলোচনা করব এবং সিলেবাস, এক্সাম প্যাটার্ন এবং কবে তার নোটিফিকেশান আউট হবে এই সব কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, বিশেষ করে সেই সমস্ত চাকরি প্রার্থীরা যারা রাজ্য সরকারের গ্রুপ ডি এবং গ্রুপ সি এর জন্য ওয়েট করছিলেন দীর্ঘদিন ধরে, তাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথম থেকে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা যে অন স্ক্রিন যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2016 সালে গ্রুপ সি এবং গ্রুপ ডির নোটিফিকেশান দেখতে পাচ্ছেন। এটা গ্রুপ সি গ্রুপ ডির 2016 সালে নিয়োগ হয়েছিল, যেটা তারই নোটিফিকেশান, এবং সেই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু এবারে কিন্তু নোটিফিকেশান আউট হবে। তখন কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি যে শিক্ষক যোগ্যতার প্রয়োজন ছিল, এবার কিন্তু সেই একই রকম থাকবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু আপনি গ্রুপ সি এর জন্য যোগ্য, অর্থাৎ আপনি গ্রুপ সি এর জন্য আবেদন করতে পারবেন। আর যদি গ্রুপ ডি আবেদন করতে চান, তাহলে কিন্তু আপনার 8 পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ 8 পাস যদি হয়ে থাকে তো অবশ্যই আপনি এলিজিবল গ্রুপ ডি এর জন্য। এবং পরীক্ষার সময় ছিল গতবারে দেখুন 1 ঘন্টা গ্রুপ সি এর জন্য এবং গ্রুপ ডি এর জন্য 1 ঘন্টা পরীক্ষা ছিল। বয়স ছিল, দেখতেই পাচ্ছেন লেখাটা, মিনিমাম হতে হবে 18 ইয়ার্স আর ম্যাক্সিমামটা 40 ইয়ার্স। তো এইভাবে দেওয়া ছিল। আর শিক্ষাগত যোগ্যতা যেটা বললাম, এবং সিলেবাসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সিলেবাসটা আমি অবশ্যই আপনাদের শেয়ার করবো। তার আগে একটু বলে দিই যে এই যে পরীক্ষা যে হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি, গ্রুপ সি এর জন্য গতবারে পরীক্ষা হয়েছিল টোটাল 100 নম্বর, তার জন্য রিটেন পরীক্ষা হয়েছিল 60 নম্বরের, আর একাডেমিক কোয়ালিফিকেশান ছিল মাধ্যমিকের উপর ছিল 10 নম্বর, এবং পার্সোনাল টেস্ট এবং কম্পিউটার প্রফেশন কম্পিউটারের দক্ষতার উপর ছিল 30 নম্বর। টোটাল এভাবে গ্রুপ সিতে ছিল 100 নম্বর। আর গ্রুপ ডি কথা ছিল যদি বলি, গ্রুপ ডি দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন অনস্ক্রিন 50 নম্বর, 45 হচ্ছে রিটেন এক্সাম, আর ইন্টারভিউ ছিল 5 নম্বর। টোটাল 50 নম্বরে নিয়োগ হয়েছিল গতবারে 2016 সালে। আর সিলেবাস যদি বলি, সিলেবাসটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, কারণ সিলেবাস না হলে কিন্তু আপনার পক্ষে স্টাডি নেওয়া বা প্রিপারেশন নেওয়া সম্ভব হবে না। তাই অবশ্যই সিলেবাসটা দেখে নিন, যে গ্রুপ ডি যদি দিয়ে থাকেন, তা আপনি গ্রুপ ডি, তাহলে কিন্তু জেনারেল নলেজ 15 নম্বর আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, আর অ্যারিথমেটিক থাকবে 15 নম্বর। তো এইভাবে দিদা হয়েছে গ্রুপ ডি এর জন্য। আর গ্রুপ সি যদি বলে থাকি, গ্রুপ সি দেখতেই পাচ্ছেন এখানে সিলেবাসটা দেওয়া হয়েছে ক্লার্কের জন্য, জেনারেল নলেজ 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15, জেনারেল ইংলিশ 15 নম্বর, তারপরে অ্যারিথমেটিক 15 নম্বর, এইভাবে দিদা হয়েছে। তো অবশ্যই একটা বিষয় যেটা গ্রুপ সির জন্য, কম্পিউটারে যে 25 নম্বর সেটা কী কী আসবে বা কী বলা হয়েছে, এখানে 20 ওয়ার্ড লিখতে হবে ইংলিশে প্রতি মিনিটে, এভাবে দিয়ে দেওয়া হয়েছে। তো টোটাল সুন্দর করে এই নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে 2016 সালের নোটিফিকেশান। যারা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি যেন প্রস্তুতি নিচ্ছেন, তো অবশ্যই নোটিফিকেশান ডাউনলোড করে নিন, আমার টেলিগ্রাম গ্রুপে আমি এটা দিয়ে দিব, সেখানে গ্রুপে জয়েন হয়ে যান, সেখান থেকে এই নোটিফিকেশান ডাউনলোড করে নিন, তাতে আপনাদের সুবিধে হবে। তো এই বিষয়টা তুলে ধরলাম আপনাদের সাথে। তবে নতুন করে যে নিয়োগ হবে, নিয়োগ কবে হবে সেটা কিন্তু তার একটা কর্মসংস্থান থেকে যেটা উঠে আসছে সেটা, তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেই কর্মসংস্থান থেকে পেপারটা নেওয়া। তো কুল সার্ভিস কমিশনের ক্লার্ক ও গ্রুপ সি গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি কবে বেরোবে একজন প্রশ্ন করেছেন, সেখানে কর্মসংস্থান পেপার থেকে যেটা রিপ্লাই এসছে সেটা হচ্ছে পুজোর আগেই কিন্তু বেরোবে। তো পুজোর আগে কিন্তু বেরোনোর সম্ভাবনা খুব যদিও কম আমার মতে, পুজোর যদি বেরোয় তাহলে কিন্তু পুজোর পরে বেরোবে। তো যদিও পেপার এটা দিয়েছে কর্মসংস্থান দামি নামি দামি পেপার একটা, চাকরির সমস্ত খবরাখবর আপডেট দিয়ে থাকে, তো অবশ্যই বলবো যে আমরা ওয়েট করব সেই পুজোর আগে পর্যন্ত, পুজো কবে আগে যদি নোটিফিকেশান যদি পাবলিশ হয় তার জন্য ওয়েট করতে হবে, আর যদি না হয় কিন্তু পুজোর পরে কিন্তু বেরোনোর সম্ভাবনা খুব প্রবল। তো বিষয়টি শেয়ার করলাম, ভালো লাগে লাইক করবেন, যাওয়ার সময় চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।